ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين ولا اله واصحابه اجمعين. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তস্তর থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানি শুকরিয়া জানাই, যিনি আজকে পুরো ঈদুল আজহার দিনে আমাদের দিনের খাতিরে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা করি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মেহরবানি আল্লাহর শুকরিয়া জানাই, যিনি আজকে এত সুন্দর একটি দিনে ত্যাগের মুভমেন্ট চলে একটি দিনে আপনাদের সাথে মিলবার সুযোগ আমাকে দিলেন, এজন্য আমি করছি আবারও আলহামদুলিল্লাহ। আরেকটি কথা প্রথমে বলে দিই, তা হচ্ছে আমার উপজেলাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই এবং আপনাদের মাধ্যমে উপজেলাবাসীকে জানাচ্ছি ঈদ মোবারক। গতকাল এবারে প্রথমবারের মতো আলমডাঙ্গার ইতিহাসে এক ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে জান্নাতুল বাকি ইসলামিক কমপ্লেক্স এর মসজিদ আগামে। কারণ হলো আমরা শুধু আমরা আমাদের জীবনে বহু আনন্দ আমরা নারী পুরুষ মিলে করি, কিন্তু ধর্মীয় কাজটি আমরা মেয়েদেরকে বাদ দিয়ে করতাম। অথচ আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী। নবীজি যুদ্ধেও যদি গিয়েছেন তার স্ত্রীরা সাথে ছিল, ইবাদতে ছিল, যারা হজ করেছেন তারা দেখেছেন মসজিদুল হারাম এবং মসজিদ নববীতে লক্ষ লক্ষ নারী পুরুষের সাথে নামাজ আদায় করছে। আমাদের এখানে দীর্ঘ ইতিহাসে পালা বলতে আমরা ভুলে গেছি আমাদের সেই গৌরবময় ইতিহাস, যে কারণে আমরা এটা করতে পারি নাই। আপনাদেরকে আজ ধৈর্যের পরিচয় দিতে হবে, আমার কানে আসে কিন্তু আপনারা যদি ওদের সাথে পাল্লা দিয়ে আমার মনে করেন তাহলে শৃঙ্খলা থাকবে না, ওদের তো ট্রেনিং হতে হবে। ওরা এই প্রথমবারের এসছে, আপনারা কিন্তু প্রথমবার না, ওদের জন্য প্রথমবার, ক্লাস ওয়ানের ভবিষ্যৎ তো বেশি হবে, ওদের জন্য প্রথমবার, আর ওরাও আমাদের বাচ্চাদের মতো শিশু। তার মধ্যে জীবনে বেশিরভাগ সময় বাচ্চাদের সাথেই কাটে, যে জন্য আমি বলে থাকি ওরা হলো বয়স্ক শিশু। তারপর আপনাদের জানালো আপনাদেরকে তাই উপদেশ দিচ্ছি ধৈর্য সহকারে সহ্য করতে হবে। পাশাপাশি এ জামানার আয়েশা খাদিজা আমাদের বোনদেরকে অনুরোধ করবো, আপনারা মসজিদের ভিতরে আপনাদের জীবনের প্রথমবারে আপনাদেরকে আল্লাহর ইবাদতে আমরা সাথে নিয়েছি, আপনারা মসজিদের আদব রক্ষা করবেন এবং আপনাদের ভিতরে যারা সুশিক্ষিত তারা কয়েকজন একটু ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে বোনদেরকে বাচ্চাদেরকে একটু সময় রাখার চেষ্টা করবেন। বন্ধুকে আসলে ঐতিহাসিক দিন, পাশাপাশি আলমডাঙ্গার ইতিহাসে গৌরবজনক দিন, যে আমরা আমাদের মায়েদেরকে বোনদেরকে শুধু সিনেমা হলে জায়গা দেয় নাই। একদিন তাই দিয়েছিলাম, বাসে পুরুষের সাথে কাঁধে কাঁধে করে দাঁড়াবে এই জায়গা দিয়েছিলাম, হাট বাজারে চাকরি বাকরিতে দিছি, কিন্তু নামাজে একসাথে আল্লাহর ইবাদতে অধিকার তাদের দিয়েছিলাম না। আমার নবীজি অধিকার দিয়েছে, কারণ এই আলমডাঙ্গা থেকে যত মানুষ বুঝে গিয়েছে তাদের অধিকাংশ মানুষ বউকে সাথে নিয়ে গিয়েছে, তাই না? মেয়েদের জন্য কি কাবা ঘর আলাদা? যে কাবা ঘরে আপনি সিজদা দেন সেই কাবা ঘরে পুরুষের পাশে একটু হালকা করে জায়গা করে বা আমরা মনোবদ্ধ করে সেখানে দাঁড়ান।
গিয়ে আল্লাহর ইবাদত করে পাস করেছে। আপনি যে সাফাত মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন, আপনি যে শয়তানের পাথর মারেন, যে জমজম থেকে পানি খান, তারা তো তাই না? এমনকি রসুলের আমল থেকে এই মসজিদে নবী সেখানে 3.5 লাখের উপরে মহিলারা পুরুষের সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এগুলো আমাদের চোখ থেকে তাকাতে হবে। আমাদের দেশে যারা হতে যায়, বয়সকালে যায়, জোয়ানকালে যায় না, চোখের বাবা থাকতে যাইতে হবে, একটু দেখতে হবে রাসুলের আমলেই মহিলারা যে দরজা দিয়ে মসজিদে নবীতে ঢুকত, নবীজি সেই দরজার নাম নিচে রেখেছেন বাব আয়েশা, মহিলাদের দরজা। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং রসুলের দেওয়া এই লিখা আল্লাহর অধিকার থেকে আমরা বঞ্চিত করেছি। সহিয়া বোখারি, সহিয়া মুসলিম, কিতাব সলাত অধ্যায়, এখানে বেশ কয়েকটি হাদিস আছে। আমি বাবুদের জানার জন্য বলছি, ভাইদের জানার জন্য বলছি, যাতে এই কাজটার পর অনেক লোকের সহ্য হবে না, তারা নানা রকম হাবিজাবি কথা বলবে। কারণ সমাজে নতুন একটা কিছু চালু করতে গেলেই প্রথমে প্রবল মাথার মুভমেন্ট হয়। তবে আমাদের সৌভাগ্য এই কাজটা যেমন তেমন লোকদের দ্বারা হচ্ছে না। এটা উপজেলার দুই প্রধান ব্যক্তি, একটি হচ্ছে আলহাজ মুহিউদ্দিন, আর একটা আপনাদের ছোট ভাই হুমায়ুন। আমরা যৌথভাবে একমত হয়ে কাজটা করেছি, যার জন্য অন্তত প্রকাশ্যে কেউ যেমন কথা বলছে না। নইলে দেখতেন এতক্ষণ কাফের তাফের ফাঁসে কত হয়ে যেত। বন্ধুদের আমি যেটা বললাম সহিয়াল বোখারি এবং সহিয়াল মুসলিম, এর ভিতরে নামাজ অধ্যায়, সালাত অধ্যায়, এর ভিতরে বেশ কয়েকটি সহি হাদিস আছে। আমি সবগুলি একত্রিত করে বলি, আলাদা আলাদা করে বলার সুযোগ নাই, সময় কম, আরো কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে রসুলের এক প্রখ্যাত সাহাবা হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিসগুলি বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, নবীজি আমাদের ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অনুরোধ করে নাই, হুকুম করেছেন। আমরা তখন বলেছি যে হুজুর, এই যার যার আপনারা জানেন মহিলারা মাসের একটা সময় নাপাক থাকে, যে যাদের এরকম অবস্থা সেই নাপাকি মহিলারা, হায় গ্রস্ত মহিলারা কি করবে? রাসূলুল্লাহ বলেছেন ওরাও যাবে, তবে ওরা নামাজের লাইনে দাঁড়াবে না, একটু দূরে সরে বসে ইমামের খুতবা শুনবে এবং দোয়ায় অংশগ্রহণ করবে এবং তাকবীর শ্রবণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর অন্যরা নামাজে সামিল হবে। আচ্ছা, এক নম্বর, এবার উম্মে আতিয়া প্রশ্ন করছেন, নবীজি আমাদের কিছু মহিলা আছে যাদের এত গরিব যুবতী, কিন্তু তাদের তো ওড়না নাই, তাদের একটা চাদর নাই যা দিয়ে তারা বাইরে বেরোবে। নবীজি বলছেন, তোমাদের যাদের চাদর আছে, যাদের ওড়না আছে, তোমরা সেটা দিয়ে তাদেরকে জোড়ায় নিয়ে ঈদের মাঠে যাও, তবু যাওয়া মুক্ত করা হয় নাই। আজ আমরা সংস্কৃতির নামে অপ সংস্কৃতির যে ভণ্ডামিগুলো করি বিভিন্ন দিবসগুলোতে, সেখানে মেয়ের লোক থাকে না, থাকে না, সেখানে মেয়ের লোক তুলঙ্গ হয়ে থাকে, তারপরে কোনো হুজুর কথা বলেন না, কেউ এটা বিরুদ্ধে কথা দেন না, এটা নিয়ে আন্দোলন হয় না। বরং আজকে আলোচনার ইতিহাস, আমাদের মা বোনেরা পবিত্রতার সাথে ইসলামী হিজাব রক্ষা করে তারা পবিত্রতার সাথে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমাদের পাশে এসছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইতিহাস, ইতিহাস ধরে রাখতে হবে। আমরা যে আল্লাহর ভয় শিখছি, পাশাপাশি তারা যদি না শেখে, আমার সন্তান আল্লাহর ভয় করা শিখবে না, কারণ ওরাই হলো তার প্রথম শিক্ষক, ঠিক কিনা বলো? এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের মায়েরা ভয় দেখে কি বলে, সুসুগুড়ির ভয়, কারণ মা সুসু সেনে আল্লাহ সেনে না। কিন্তু কারবালার ময়দানে যে ইমাম হুসাইন শহীদ হলো, তার পরিচয় সুসুগুড়ির ভয় ছিল না, ছিল কার ভয়? কারণ তার মা ফাতিমা, সে নিজেও আল্লাহকে ভয় করেছে, ছেলেদেরকে সেই ভয় শিখাইছে। এই জন্য একটা মা ভালো হলে সংসার ভালো হয়ে যায়, এই অধিকার থেকে আমরা ভুলে যাচ্ছি। আপনাদের জন্য আরো মেসেজ আছে, আল্লাহ মেহরবানি, আমাদের জাতীয় বিজ্ঞান যেটা আমাদের দেশের গৌরব, সেখানে অন্তত 20,000 মায়েরা পুরুষের পাশাপাশি আলাদা এইরকম একটা কভার দিয়ে তারা সেখানে পুরুষের পাশাপাশি নামাজ আদায় করছে। বলেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্র তাদের অধিকার দিয়েছে, আমরা কেন দেব না? জুমার নামাজ অধিকার, এ নামাজ অধিকার এগুলো দিতে হবে, তাহলে বাকিদের মুখ বন্ধ হবে। আমরা দেই নাই বলে মানবদেরকে তাদের নেওয়া সহজলভ্য হয়ে আজকে মামুদেরা যখন বুঝতে পারবে আমরা ওদের নারীদের, আমরা অনিস্লামী শক্তির কিরণ হব না, আমরা ইসলামী শক্তির হাতিয়ার হব, তখন ওরা তো তাদেরকে ব্যবহার করতে পারবে না। সে পবিত্র থাকবে, আমার সংসার পবিত্র থাকবে, স্বামী হিসেবে আমার হৃদয়কে পবিত্র হবে, আমার দাম্পত্য জীবনে শান্তি নেমে আসবে। বলেন আলহামদুলিল্লাহ।
এই কথাগুলি বলার পর পাশাপাশি আজকের দিনে কিছু কথা বলতে হবে। যাই হোক, এই কথাগুলি বলার পর পাশাপাশি আজকের দিনে কিছু কথা বলতে হবে। আজকে আমরা যা কিছু করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির জন্য, তিনি আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা। কোরআনে কারিমে সূরাতুল হজের সর্বশেষ আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাদের পিতা, তোমাদের জাতি মুসলমান জাতি, যে তোমরা তোমাদের মুসলিম উম্মার বাপ, আর সেই তোমাদের নাম রেখেছে মুসলমান করে বলে রাখা। তার আদর্শ আমি গত জুমায় বলছিলাম, যারা ছিলেন মনে থাকার কথা, যে তিনটি মানুষ একটি পরিবারে, অবশ্য চরিত্র কয়টা, পাঁচটা, তাই না? স্বামী স্ত্রী সন্তান, কিন্তু আরো দুটি চরিত্র আছে, বাপ মা, এবং এই পাঁচটা চরিত্র একটা ব্যাপারে এক মনে, যত ত্যাগই করা লাগুক, এমনকি জীবনও যদি দিতে হয়, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হয়, হিজরত যদি করতে হয়, মরুভূমিতে যদি থাকতে হয়, তবে তারপরও আল্লাহর খুশির জন্য তাদের ভিতরে উন্মত নাই, তার এক মনে করার সাধ্য কিন্তু দুজন নবীকে আমরা মৌলিক ভাবে তুলে এসেছেন। ইব্রাহিমের আদর্শ ভিতরে আমরা দেখছি পারিবারিক ভাবে তারা পাঁচটা চরিত্রই আল্লাহর গুলামীর ব্যাপারে তাদের ভিতরে কোন আমাদের পরিবারে ইসলামের আদর জানতে হবে, ঠিক না? এক শিক্ষার কথাটা বাইরে হতে হবে, অন্ধকার দীর্ঘকাল সন্তান হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর দিকে তাকালেন, তাকে তিনি তখন পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ কাউকে, 80 বছর পর্যন্ত এমন কাউকে পান নাই যার উপরে ইসলামের এই আমানত উত্তরাধিকার ভাবে দেওয়া যায়। তিনি চিন্তা করলেন, আমার তো বয়স হয়ে গেল, আমি চলে যাব, আল্লাহর এই নূর ইসলামকে কে জগৎবাসীর সামনে তুলে ধরবে? তিনি বড় ব্যথা নিয়ে কিন্তু আশা নিয়ে তিনি দোয়া করলেন। তিনি এবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, সূরা সাফা, সূরা ইয়াসিনের পরের সূরা, 37 নম্বর সূরা, 100 থেকে 109 নম্বর আয়াত পড়ুন। 100 নম্বর আয়াত, রব্বি হাব্বি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। দেখো দোয়ার দোয়ার ভিতরে কি কথা আছে, হে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও নাই, তুমি আমাকে মেয়ে দাও তাও নাই, এগুলার কোনো কথাই নাই, কথা হলো নেক একটা সন্তান দাও। আমরা কি দোয়া করি, হুজুর দোয়া করেন আমার একটা ছেলে হোক, আচ্ছা সেই ছেলেটা গুন্ডা বদমাশ ইফতিজার আইন শৃঙ্খলা ধ্বংসকারী না কি হবে সেটার কোনো খবর নাই, আমার একটা ছেলে পাবে, হুজুর দোয়া করেন। হুজুর এমন দোয়াই করল, 2 বছরের ভিতরে ছেলে হলো, পীর সাহেবের ভিতরে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, সব কিছু দিয়েছে, এবার আর হয়েছে 1 বছর ধরে কি দোয়া করলেন, আমার একটা ছেলে হলো না। পীর সাহেব অনেক চিন্তা করে বলছে, এই মেয়ে আপনি কি বিয়ে করছেন? সে বলছে না। আমরা যেমন পীর সাহেব, বিষয়গুলো আল্লাহ আমাদেরকে শিখাইছে কিভাবে দোয়া করবা, তাদের সন্তান নাই দেখো তোমাদের পিতা ইব্রাহিম, তোমাদের তো আদর্শের জন্য কামাল হওয়া দরকার, ভিখারি হওয়া দরকার নেই, সব আমার নবীদের মাধ্যমে তোমাদেরকে দিছি, কারোর কাছে দরকার নাই, জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষবাদের নামে, পুঁজিবাদের নামে, সমাজবাদের নামে কারোর কাছে আদর্শ দরকার নাই। ইন্না দীনা ইন্দাল বাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই রাস্তা, সেটা হচ্ছে ইসলাম, 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 সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এটাই আল্লাহর একমাত্র পছন্দের রাস্তা, আর সব রাস্তা জাহান্নামে, ঠিক কিনা বলুন? কি বলবেন, রব্বি হাব্বি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দাও। 101 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাবাশার নাম হবে গুলাম খালিদ, আমি তাকে এক সুস্থি মানে ধৈর্যশীল বুদ্ধিমান এক সন্তানের সুসংবাদ দিলাম, মনে সে যেমন চাইল আল্লাহ তার উপযুক্ত একটা পাত্র জুটাইল,
এই সন্তানটি হওয়া মাত্রই পরীক্ষা শুরু হল। প্রথমে অগ্নি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস পাস হয়েছিলেন, এটা আপনারা জানেন। গত জুমায় আমি বলেছি, যেটা বলতে পারি নাই সেটা আজ বলি। আগুনের পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস পাস করেন। এবার পরীক্ষা হবে মহাপ্রাকার, কারণ আমরা যে তাকুয়ার কথা বলি, তাকুয়া সামান্য করে ফেলি। আমাদের এই সমাজে ভুল ব্যাখ্যা করা হয়েছে যে তাকুয়ার পোশাক পরে লম্বা জামা, তাকুয়ার পোশাক পরে বিরাট পাগড়ি, এই সবগুলো তাকুয়ার পোশাক ইসলাম বলে নাই। তাকুয়া ব্যাপারটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের হাদিস সর্বশেষ খণ্ড নবীজি বলেছেন, শুনে রাখো, তোমরা হিংসা করবো না, বিদ্বেষ করবো না, কাউকে অপমান করবো না, পরস্পর পরস্পরের ঘৃণা করবো না। শুনে রাখো সাহাবারা, আত্মাকুয়া হাহুনা, তাকুয়া এই থাকে। বন্ধুরা, এই তাকুয়া কি দিয়ে হয়? আল্লাহ প্রতি যখন কেউ সর্বোচ্চ ভয় অর্জন করে, আল্লাহকেই সব থেকে বেশি ভয় করে। দুই নম্বর, আল্লাহকেই যখন সব থেকে বেশি ভালোবাসে। দুটি বিষয়, একটা সর্বাধিক ভীতি, আরেকটি সর্বাধিক মহাপাত। এটা যখন আল্লাহ ব্যাপারে কেউ অর্জন করে, তখন তার যে মানসিক অবস্থা হয় ওইটাই তাকওয়া হয়। সে যেটাই করুক যেটাই বলুক, সেটা করে আগে আল্লাহ শুধু ব্যাগে হচ্ছে না, তো আমার এই কাজটা আল্লাহর প্রেমে হচ্ছে, তো যে জন্য তাকওয়ার এই কঠিন পরীক্ষায় আল্লাহ দিয়েছিলেন ইব্রাহিমকে দুটি বৈশিষ্ট্য, একটা ভীতি আর একটা মহাব্বত। আগুন সব থেকে ভয়াবহ, সেই পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন। এবার মহাব্বতের পরীক্ষা, একটা স্বামীর কাছে তার স্ত্রী, আদর্শ স্বামীর কাছে, ধন্দাবাদ স্বামী না, আদর্শ স্বামীর কাছে সব থেকে প্রিয় তার স্ত্রী, ঠিক কিনা বলো? আদর্শ পিতার কাছে সব থেকে প্রিয় তার সন্তান, ঠিক কিনা বলো? সুতরাং মহাব্বতের পরীক্ষা যখন হলো, আল্লাহর মহাব্বত বনাম স্ত্রী এবং সন্তানের মহাব্বত, তিনি আল্লাহর মহাব্বতে জয়যুক্ত হলেন, ঠিক না? বন্ধুগণ, আল্লাহ বলছেন সূরা সাফাতে 102 নম্বর আয়াত, সন্তানটি যখন পাপের কিছু কাজে কানে লাগে এরকম বয়স হলো, তখন আল্লাহ পাক অর্ডার দিলেন কুরবানি করো। কিন্তু বুঝতে পারলেন না, কারণ তার আগে পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই যে সন্তানকে কুরবানি করতে হবে, এরকম ঘটে নাই। সে আদমের সময় কিন্তু পশু কুরবানি হচ্ছে, যেটা আদমের পিছনে কুরবানি করে দিয়ে কুরবানির সূচনা করছিল। তিনি বুঝবেন কি করে সন্তান, এরপরে তাকে বোঝানো হলো, তিনি দ্বিমত করেন নাই। কারণ সূরা বাকারার ভিতরে তাকে বলা হয়েছিল একবার, এই দায়িত্ব দেওয়ার আগে তাকে বলা হয়েছিল, যেমন বিয়ে করতে গিয়ে কখন বলে সারা জীবনটা তার সঙ্গে বাধা পড়ে যায়, আপনার তার সাথে তার আপনার সাথে, আপনি কবুল না বললেও বলছে যা যা বলেছেন ওটা তো কবুল, তারা যেমন আপনার সাথে অনুরূপ ভাবে ইব্রাহিমকে আল্লাহ কবুল বলেছেন। এই কথা বলে আসলি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলেছিল ইসলাম তুমি রব্বির আলামিন, আমি শর্তহীন ভাবে আপনার কাছে সমর্পণ করলাম, নিজেকে সমর্পণ করলাম। এবার পরীক্ষা আসলেই করছো কিনা, এবার পরীক্ষা হলো। তিনি সেই কথা শুনে শেষে ছুরি ধার করে স্ত্রীর কাছে গেলেন। দেখুন, বউ অভিমান করে নাই, সাতটা বছর ইব্রাহিম মরুভূমিকে ধরে রাখছো, আসবাবপত্র নাই, গহন নাই, ঘর বাড়ি নাই, কিছু নাই, আজকে কি করতে এসছো? এ সমস্ত রাগ দেখালে হজরত হাজরা আমাদের মা, মা বোনেরা মন দিয়ে শুনুন, হজরত হাজরা মাঝে রয়েছে আপনার আদর্শ। ইব্রাহিম যখন প্রস্তাব দিয়েছে সেটাকে সাজিয়ে দাও, নীরবে হজরত হাজরা বুদ্ধিমতী স্ত্রী, আদর্শ স্ত্রী, আদর্শ মা, সন্তানকে সাজায় গোসাই বাবার সাথে দিলেন। শয়তান ঝুঁকা দিয়েছে যে তুমি কি জানো তোমার স্বামীর রব যিনি, সে তোমার ছেলেকে নিয়ে গেল সবাই করার জন্য। কত বড় কূটনীতিক, কত বড় কূটনীতিজ্ঞ হজরত হাজরা, তার কথার শব্দ দ্বারা বুঝেছে। শয়তান বলছে তোমার স্বামীর রব তোমার স্বামীকে হুকুম করেছে ছেলেকে কুরবানি করতে, নিয়ে গেল খেতাব। হাজারে বলছে আমার স্বামীর রব তো রব না, ওই যে প্রস্তাব দিয়েছে তোর স্বামীর রব যিনি, সে অর্ডার দিয়েছে। বাক্য বিন্যাস শব্দের প্রয়োগ দেখুন, হাজারে হাজারে বুঝেছে আমার স্বামীর রব তোর রব না, আমার স্বামীর আল্লাহ তোর আল্লাহ না, তুই বুঝছিস আপনার স্বামীর রব, তুই শয়তান সুতরাং আমার স্বামী তোমার অনুমতি নিয়ে সেটে নিয়েছে, আমার আল্লাহ যদি আমাকে নির্দেশ করতেন আমি স্বামীর অনুমতি দিতাম না, আমি আল্লাহর হুকুমের শুনি আমার ছেলের গলায় চালিয়ে দিতাম, বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
ছেলেকে ধোকা দিল, ছেলে পাথর ছুটে মারলো, ইব্রাহিমকে ধোকা দিল, তিনিও পাথর মারলেন, নিজেরা সেই পাথরের উপরে অ্যাক্টিং করে, সেইগুলো মারে। আসলে বুঝা না ভাই, শয়তানকে এম করে, শয়তানকে হিরিং করে হাত পাকায় না। যখন পৃথিবীর দেশে দেশে চলে যাবা, এই ট্রেনিংকে কাজে লাগিয়ে ওই আসল শয়তানের সেলাদের মোকাবেলা এইভাবে করবা, বলেন সুবহান। অবশেষে সেই কুরবানির একটি অভিনাম ইব্রাহিম তো জানছে ঠিকই, কিন্তু আল্লাহ পাক তার এই আবেগকে কবুল করে ছেলের কিছু দিন পালা থেকে সরাই দিলেন এবং দুম্বাতিলের কুরবানি হয়ে গেল, বলেন সুবহান। ছেলে কয়েকটি শর্ত দিয়েছিল যে আপনি প্রথমে আপনার চোখ বাঁধেন, আমার হাত পা বাঁধেন, এগুলো দিয়েছিলেন। কিন্তু এগুলো দিয়েছিলেন আর এক বিশেষ শর্ত ছিল, আমি যখন জবাই করে যাব আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজেরা দিয়ে দিবেন, আর বলবেন হাজেরা হাজেরা তো আমার জনম দক্ষিণী মা, আপনি বলে দেবেন কে আমাদের আগে তোমার সাথে ইসমাইলের দেখা হবে না। পিতা তাই করতে গিয়ে ছুরি চালাবে, ছেলে বলছে আপনি একটু দাঁড়ান, আপনি আমার হাত পা বাঁধন খুলে দেন। বলছে কেন বাঁধতে বললে খুলতে পারলো কেন? বলছে বলছি এজন্য যে আমার ভয় হলো আল্লাহ যদি কে আমাদের দিন বলেন ইসমাইল তুই তোর বাপের প্রথমত জবাই দিতে রাজে সিনে না, বোধ হয় না যে যদি বাপ তুলে হাত পা বেঁধে জবাই করছে। আমি এই প্রশ্নের মুখোমুখি করতে চাই না, আব্বা যান যত কষ্টই হোক হাত পা ধরা ছাড়া করে আপনার সাথে বিয়াত করব না। আল্লাহ খুশি হয়ে বললেন সুরা সাফাতে দুজনে কুরবানি করছে, অথচ হয় নাই কোনো দুম্বা, আল্লাহ বলছেন বাপ বেটা দুজনে কুরবানি করছে, তারপরে দুজনেই তাদের প্রিয় জিনিসকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সব থেকে প্রিয় ছেলেকে কুরবানি করছে, আর ছেলেটা তার সব থেকে প্রিয় নিজের জীবনকে কুরবানি করছে। আজকের এই দিনে আমাদের স্লোগান হবে সূরা আনামের 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন দেখো তোমরা তো দেখবে কিভাবে তারা বাস্তব মরল সব আমার জন্য, সুতরাং তোমাদের ঘোষণা এটাই হোক, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার বেঁচে থাকা, নিশ্চয়ই আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। তোমার আজকে এই কথাই থাকলো, পাশাপাশি মায়েদের জন্য আমার বোনদেরকে বলছি আপনাদের কিন্তু নতুন আমি নামাজের নিয়মটা শেখাই দেন, আপনারা যে আল্লাহ করে বছরে এক দিন চার দিন নামাজ পড়তে হয় ভুল হয়ে যায় স্বাভাবিক, এমনকি আমারও ভুল হতে পারে, আমিও তো মানুষ। এজন্য আমি আপনার মা বোনেরা মন দিয়ে শুনুন, ভাইরাও খেয়াল করুন যাতে নামাজ কামরাদের ভুল না হয়, আমি আমারও যদি বলতে ভুল হয় আপনারা শুনতে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওয়া ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আদাহিয়ু ক্বালা সুন্নাতু আকীকুম ইব্রাহিম। নবীজির সাহাবারা নবীজিকে প্রশ্ন করেছিলেন যে নবীজি এই কুরবানির হাকিকাত কি, এর তাৎপর্য কি? নবীজি বলেছিলেন এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাত, এটা করে আমাদের লাভ কি হবে? নবীজি বললেন কুরবানির পশুর প্রতিটি লোমে তোমাদের জন্য নেকি রয়েছে। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ওয়াজাদা সা'আতাত তাল্লি আই ইউতাহিয়া ফালাম ইউতাহি ফালা ইয়াহদুর মুসাল্লা। নবীজি সতর্কবাণী উচ্চারণ করেছেন কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না তারা যেন আমার ইতিকাতে না আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المبشرين. আল্লাহ পাক বলেন আল্লাহর দরবারে কুরবানির পশুর গোশত কিংবা রক্ত কিছু পৌঁছে না, কিন্তু পৌঁছে তোমাদের তাকওয়া। এইরূপে তিনি ওই পশুগুলাকে তোমাদের বাধ্য করে দিয়েছেন যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী
তোমরা আল্লাহর বরকত বর্ণনা করতে পারো, হে রাসূল মিথ্যা বান্দাদেরকে সুসংবাদ দিও। আলহামদুলিল্লাহ نستعينك ونستغفرك ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আমি আরেকবার কৃতজ্ঞতা স্মরণ করছি এই অনাঙ্ক্ষিত এই অনারূপ একটা পরিবেশে আমাদের উপদেশ আমাদের প্রতিভা দায়িত্ব ভাব দিয়েছেন। আমি আলোচনা পৌরবাসী তথা আপনার সমস্ত বাসীর পক্ষ থেকে তাদেরকে অশেষ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলাকে হাত দান করুন, আল্লাহ তাআলাকে ইসলামে সে কথা সুযোগ দিন, তার আদর্শ নির্দেশনা অত্যন্ত গঠনমূলক। সেই গঠনমূলক আলোকে আমি আবার একটা নতুন কিছু ঘোষণা করছি। আমাদের আনন্দের কথা আমি ঘোষণা করতে আগামী শুক্রবার দুপুর থেকে এখানে মহিলাদের জুম্মার নামাজ আদায় করার ব্যবস্থা করা হলো। আগামী শুক্রবার থেকে জুম্মার নামাজ আমরা পড়ব এবং মহিলারা পড়বে। গতকাল শুনি সে ঘোষণা দিলেন, এটা এই সময় একটা বিপ্লবী ঘোষণা, এটা সেহাতি ঘোষণা যে মহিলারা আগামী জুম্মার থেকেও এখানে নামাজ আদায় করবে। বর্তমান আমার স্ত্রী আমার বোন আমার মেয়েকে যদি ইসলামী না করি তাহলে আপনি জান্নাতে যেতে গিয়ে দরজার কাছে একটা নোট দেখবেন, সেখানে লেখা থাকবে দাইকুশ কখনো জান্নাতে ঢুকবে না। আমি যদি আমার সংসার পরিবার পরিজনকে আমার ইসলামী লাইনে না নেই তাহলে আমি হতো দাইকুশ, দাইকুশের খেতাব নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমরা বাসি করি আমার যে পথ ইসলাম সে পথ আমার স্ত্রীকেও চালাতে হবে, আমরা রাজি আছি না? সুতরাং আপনারা আর বর্জিত দূরে এটা সমস্যা নয়, প্রতি পদক্ষেপে সোয়াবের থাকবে বড় সোহাব, আর এটা সোয়াবের ফ্যাক্টরি। এবং আমি যতদূর জেনেছি আপনাদের কবরস্থান বিভিন্ন সময় তো কবর দেওয়া লাগে, আমার বিশ্বাস নির্মলতায় সব থেকে কম খরচায় এই জাতাত বাকি গ্রস্তারে আপনাদেরকে দাপন করা খরচই লাগে না, পরে না থাকতে হবে। এটা এটা এখন থেকে আর মেয়র মহোদয়ের জায়গা না, এটা আমাদের জায়গা, ঠিক কিনা বলুন? তাদের জায়গা আমাদের, এইভাবে হৃদয়ে বদ্ধমূল করে নেবেন। আর মেয়র মধ্যে আরেকটি সুন্দর কথা বলেছেন, টাকা আসলে খরচ করতে হয় আল্লাহর পথে, রাখতে হয় না। টাকা যে আয় করে টাকা তার নয়, টাকা যে ব্যয় করে কাজে লাগায় টাকা তার। নবীজি বাড়িতে একটা ছাগল জবাই হয়েছিল, এরপরে তার ঘরে হয়েছে নবীজির স্ত্রী হজরত আয়েশা ছাগলের এক টুকরা রেখে দিয়েছেন নবীর জন্য। একত্রিত হয়ে জান্নাতুল বাকি এই ময়দানের মসজিদে এবং ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলাম। মসজিদের যে মহিমা হযরত ইব্রাহিম একা এটা করেন, হযরত ইব্রাহিমের সাফল্যের পিছনে তার স্ত্রী হাজারা ছিল, তার সন্তান ছিল। আজকে সারা পৃথিবী মুসলমানদের ঈদে আজকে মহিলাদের জায়গা নাই, আজকে এই জামানার হাজারাদের জায়গা নাই। আল্লাহ প্রথম বাচ্চা আছে বাংলাদেশের কয়েকটি জায়গায় আছে, আল্লাহ আমরা অত্যন্ত সাহস করে তোমার উপর ভরসা করে আল্লাহ বের মহোদয়
তিন রাত চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কষ্ট করে তার সহযাত্রী সহকর্মীদের নিয়ে এই অসাধ্যকে তিনি এই ময়দানে সাধন করেছেন। আর এখানে হযরত ইব্রাহিম হাজরা সেই আদর্শ আমরা একত্রিত করতে পেরেছি আল্লাহ, তুমি আমাদের এই পরিশ্রমকে সার্থক করে দাও, তুমি আমাদের নামাজকে কবুল করে নাও, আগামীকে আরো সুন্দর ভাবে আরো নতুন ভাবে আমরা যেন ইব্রাহিমের এই মহান আদর্শ অনুসরণে এই মাদুর মন্দিরই করতে পারে তৌফিক দান করে দাও। এই জান্নাতুল বাকিয়াতুল প্লেসকে ইসলামের জন্য পাওয়ার হাউসে পরিণত করে দাও। আর আমাদের যাদের দিলে তোমার কাবা ঘর দেখার আমাদের হালাল রিজিকটা আমাদের রিজিকে তুমি বরকত দান করে দাও আল্লাহ। আমার মা আমাদের আসলে শেখ আল্লাহ তুমি তাদেরকে এগিয়ে যাবেন আর আয়সা খাদিজা ফাতিমা হাজিরা কুরবানির এই মহান শিক্ষা পশু কুরবানি আমরা যেন শুধু পশুই কুরবানি না করি, পশু কুরবানি দিতে গিয়ে আমরা যেন নিজেদের পশুত্ব কুরবানি করি নির্দেশে জুলুম করা থেকে তাদেরকে বাঁচা আল্লাহ, তারা যেন তাদের পেশার ভিতরে ইনসাফ করতে পারেন, ন্যায় নীতি করতে পারেন, এই তৌফিক তাদেরকে দান করে দাও। শাসন দিয়ে পরিচালিত হতে পারুক এ তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সাধারণের সংখ্যা লঘু নির্যাতন পাওয়ায় কিন্তু আমার এই প্রাণের দেশে প্রতিকূল পরিস্থিতির যাত্রী আমি মানুষেরা যে ভালোবেসে ক্ষমতায় গিয়েছিল সাপ থাকলেও সাধ্য ছিল না, আল্লাহ যেন এ পথে আমার জানমানির সবকে তার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করেন, আল্লাহ যতটুকু দিনই যোগ্যতা দিয়েছেন আল্লাহ যেন তাকে পূর্ণ করে দেন, মানুষের বিশ্বাস আস্থা যেন আমি স্থায়ী করে রাখতে পারি, তৌফিকটুকু যেন আল্লাহ দেন। আমার মা বাবা সন্তান সংসারের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুন। পরস্পরের সহযোগী হয়ে যেন খেদমত করতে পারি আমাদের ভিতরে তুমি ভুল বুঝাবুঝি দিও না, যদিও এই রাস্তায় স্থায়ী বন্ধুত্ব পাই না আল্লাহ, তারপরও তোমাকে ভয় করে আমার জন্য এক থাকলে রোহিত্রুকে দান করে দাও। সবশেষে আল্লাহ সারা দুনিয়াতে মুসলমানেরা কষ্টে আছে, বিপদে আছে, সারা দুনিয়ায় একটাই নাটক মুসলমানদের রক্ত ঝরে, আল্লাহ মুসলমানদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিতে এক হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। আমাদের ভিতরে অনৈক্য তুমি দূর করে দাও, আমরা পারস্পরিক ছোটখাটো কথাকে ভুলে আমরা এক হতে পারি, কোরআনের ভিত্তিতে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আসলের ময়দানে মানুষের জিহ্বাটা যখন নাভির নিচ পর্যন্ত
পাশায় ঝুলে যাবে মাথার উপরে প্রচন্ড শস্যটা চলে আসবে, পায়ের নিচের মাটিটুকুর রক্ত আমার উপর গরম হয়ে যাবে, সারা হাসুর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। ওইদিন তোমার হাতিবে পাকের পবিত্র হাতের কাউসারের পেয়ালা তুমি আমাদের জন্য নসিব করে দাও। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়,